সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু, আজ বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়ের প্রতি আন্তরিক ভালোবাসা ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মা শব্দটি আবেগ এবং ভালোবাসায় পূর্ণ। আমাদের হৃদস্পন্দনের আরেক নাম মা। পৃথিবীর প্রথম আলো দেখা যার চোখে, তিনি হলেন মা, যার অবদানে নতুন করে পথ চলা, তিনি হলেন মা। মায়ের মমতা অপরিসীম। পৃথিবীর সব সম্পর্কের মাঝে কিছু না কিছু কমতি আছে, কিন্তু মায়ের ভালোবাসায় সর্বদা 9 মাস 10 দিন বেশিই থাকে। মা দিবস হল মাতৃত্বকে সম্মান জানানো আরেকটি বিশেষ দিন। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা শুধু আজ থেকে নয়, এটা অনন্তকাল থেকে প্রবাহমান। প্রত্যেক সন্তান তার মাকে ঘিরে যেমন কল্পনার অন্ত নেই, ঠিক তেমনিভাবে প্রত্যেক মা তার সন্তানকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেন। মা তো মাই, যাকে আর কারো সাথে তুলনা করা সম্ভব নয়। আমেরিকার ইতিহাস ঘাটলে 19 শতকের মাঝামাঝি সময়ে মা দিবসের কিছু ইতিহাস দেখতে পাওয়া যায়। তাছাড়া মা দিবস পালনের আধুনিক ইতিহাস ঘাটলে প্রথমে যে ব্যক্তির নাম আসে, তিনি হলেন পশ্চিম ভার্জিনিয়ার আন্না জার্ভিস। 19 শতকের প্রথম দিকে তিনি এই দিবসটি পালনের জন্য মে মাসের দ্বিতীয় রবিবারকে বেছে নিয়েছিলেন, কারণ 1905 খ্রিস্টাব্দে আন্না জার্ভিসের মা অ্যান রিভেস জার্ভিসের মৃত্যু হয়। মা বাচ্চাদের জন্য যে ত্যাগ স্বীকার করে, সেটাকে সম্মান জানানোর একটা উপায় হিসেবে মা দিবসের এই ধারণাটি আন্না জার্ভিসই প্রথম নিয়ে এসেছিলেন। সেই থেকে আজ অবধি পর্যন্ত বিশ্বের প্রতিটি দেশে মা দিবসটি পালিত হয়ে আসছে। আজ মা দিবস উপলক্ষকে কেন্দ্র করে আমাদের সাথে আছেন কয়েকজন মা। আজ এই মা দিবস উপলক্ষে তাদের কাছ থেকে শুনব সন্তানদের জন্য তাদের কিছু কথা। আজ বিশ্ব মা দিবস। এই বিশ্ব মা দিবসে আমার মা সহ পৃথিবীর সকল মাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা। আসলে মা শব্দটি খুবই ছোট, কিন্তু এর অর্থ গভীর এবং এর পরিধি অসীম, যা তুলনা করা যায় না। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভবনে নাই। আসলে মার সাথে তুলনা করা যায় পৃথিবীর এমন কোনো বস্তু বা বিষয় নেই। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা দেখি মা বাবা তার সন্তানকে লালন পালন করে আসছেন, এবং প্রতিটি মা বাবারই প্রত্যাশা বা আশা তার সন্তান যেন ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং সেই পরিবেশ বা পরিস্থিতি তিনি সৃষ্টি করে থাকেন। বৃক্ষ বটির মতো মা বাবার স্নেহে, আশ্রয়ে এবং প্রশ্রয়ে এই সন্তানেরা বড় হয়ে ওঠে এবং আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হওয়ার জন্য মা বাবা আপ্রাণ চেষ্টা করে যায়, এবং তাদের প্রত্যাশা থাকে সবসময় যে তার সন্তান ভবিষ্যতে আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে উঠবে, সুনাগরিক হবে, অন্যের দুঃখে এগিয়ে আসবে, খ্রিস্টের আদর্শে অর্থাৎ তার দেখানো পথে চলবে, এটাই প্রত্যাশা করেন। তাহলে মা হিসেবে আমিও মনে করি যে পৃথিবীর প্রতিটি সন্তান যেন সেই মা বাবার আদর্শে বড় হয়ে উঠতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে। প্রথমেই সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি একজন মা এবং খুব ইয়াং একজন মা। আমি এই বর্তমান সমাজে দেখি অনেক সময় মারা অনেক অবহেলিত থাকে, এবং এটা আমার কাছে আসলে একটা লজ্জাজনক। একজন সন্তান হিসেবে আর বর্তমান একজন মা হিসেবে আমার সন্তানের কাছ থেকে অবশ্যই এক্সপেকটেশন থাকবে, আমার সন্তান ভবিষ্যতে আমাকে দেখবে,
বর্তমানে যে অবহেলার কারণটা সেটা হচ্ছে সন্তানের সাথে তার বাবা মার সম্পর্কের একটা গ্যাপ। ওই গ্যাপিংটা অবশ্যই ফিল আপ থাকলে কখনোই তার সন্তান তার মাকে বা বাবাকে অবহেলা করবে না, এটা আমার বিশ্বাস। এবং একজন মা হিসেবে আমি চাবো সবসময় সন্তান যেন আমার পাশে থাকে, আমার সাথে থাকে। আমি কখনোই আমার সন্তানের দ্বারা অবহেলিত হতে চাবো না। তাই অবশ্যই ছোটোবেলা থেকেই সন্তানের মধ্যে সেই ভিতরকার জিনিসটা বের করে আনতে হবে। আর একজন সন্তান অবশ্যই ভবিষ্যতে সে মেয়ে হলে মা হবে বা ছেলে হলে বাবা হবে, তাহলে অবশ্যই তার ওই ভিতরে ফিলিংসটা থাকতে হবে যে আজকে যদি আমি আমার মাকে বা বাবাকে অবহেলা করি তাহলে অবশ্যই ভবিষ্যতে আমার সন্তানও তা শিখবে এবং আমার সন্তান আমাকে অবহেলা করবে। তাই অবশ্যই সন্তানদের সাথে সবসময় সুসম্পর্ক থাকতে হবে এবং বর্তমান সমাজে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সন্তানের সন্তানের সাথে যতটা ফ্রেন্ডলি থাকা যায় সন্তানের সাথে সম্পর্কটা তত ভালো থাকবে। তাই আমার একটাই প্রত্যাশা যেন কোনো মা পৃথিবীতে অবহেলিত না হয় এবং আমরা যেন সব সন্তানরা মাকে ভালোবাসি এবং মাও যেন সব সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, তাহলেই আমার বিশ্বাস কোনো মা আর অবহেলিত থাকবে না। আজ এই মা দিবসকে কেন্দ্র করে মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে চলুন শুনে আসি মাকে ঘিরে একটি গান। মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের সাম, পাহাপুর বানাইলে উড়িনে শোধ হবে না, এমন দরদি ভবে কে হবে না আমার মাগো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাহাপুজবা নাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইল না, মায়ে ধরিয়া জঠোরে কত কষ্ট করে, ধরিয়া জঠোরে মায়ে ধরিয়া জঠোরে কত কষ্ট করে, দশ মাস দশ দিন পরে পেলো বেদ দরদি ভবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা,
মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হায় রে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন সেই মায়ের ভক্তি রাখো না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। বাপুর বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা দিবসে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই যে আমাকে সেই সুযোগ দিয়েছে সে মা হওয়ার। মা হওয়ার যে সুখ, সেই সুখ আমি খুঁজে পাই আমার মাতৃত্বের মাঝে। আমার কাছে মা দিবস মানে কোনো আলাদা করে বিশ্লেষণ করার মতো কোনো দিন না, আমার কাছে প্রত্যেকটা দিনই মা দিবস। আমার কাছে মনে হয় যেদিন আমি আমার সন্তান এই পৃথিবীতে আসবে সেই সংবাদটা আমি পেয়েছি, আমি সেদিনই মা হয়েছি। আর প্রতিদিন আমি অপেক্ষা করেছি তার জন্য। আমার সন্তান আমাকে প্রতিদিন বুঝিয়ে দেয় যে আমি মা, সে আমাকে শেখায় কীভাবে মা হতে হয়। আর আমার কাছে মনে হয় মা মানেই মাটি, মা মানেই প্রকৃতি। প্রকৃতির সাথে যেমন আমাদের একটা মিলবন্ধন আছে, যেমন প্রকৃতির মাঝে আমরা বেঁচে থাকি, প্রকৃতি যেমন আমাদের আগলে রাখে, একটা মাও প্রতিনিয়ত তার সন্তানকে আগলে রাখে। তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা সন্তান যেমন মাকে আগলে রাখে, তেমন প্রত্যেকটা সন্তানের উচিত তার মাকে আগলে রাখা। আর এই দিনটা আমি মনে করি সেই সব মায়েদের জন্য, যেসব মায়েরা বঞ্চিত হয়, যেসব মায়েরা তাদের যে প্রাপ্য সম্মান সেই সম্মান থেকে বঞ্চিত হয়। আমার মনে হয় এই দিনটা সেই মায়েদের জন্য, সেই সন্তানদের মনে করিয়ে দেওয়া যে তোমাদেরও মায়েদের প্রতি কর্তব্য আছে। মারা প্রতিদিন নীরবে যে কর্তব্যগুলো করে যায়, সকাল থেকে সন্ধ্যা, সেই ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত নীরবে একটা মা তার দায়িত্ব পালন করে যায়। তাই সন্তানদেরকে উচিত সেই দায়িত্বের পরিবর্তে দায়িত্ব পালন না করে ভালোবাসার বিনিময়ে সেই মায়ের পাশে দাঁড়ানো। আমার কাছে মা মানে একটা বটবৃক্ষের মতো, বৃক্ষ যেমন আগলে রাখে এই ধরিত্রীকে, মা তেমন আগলে রাখে তার সন্তানকে। তাই আলাদা করে মা দিবস পালন না করে আমার মনে হয় এই মা দিবসে আমাদের সবারই অঙ্গীকার নেওয়া উচিত। আমরা প্রত্যেকেই আমাদের মাদেরকে সম্মান করব, ভালোবাসব, প্রত্যেকটা দিনকেই আমরা মা দিবসের মতো করে সেলিব্রেট করব। আমরা যেমন মারা মা হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব, মা মারিয়াকে ধন্যবাদ দেব, নিজেকে ধন্যবাদ দেব, তেমন আমাদের সন্তানরাও আমাদেরকে সেইভাবে ঠিক আগলে রাখবে। আর শেষ একটি কথাই বলতে চাই, নারী জন্মের সার্থকতা মাতৃত্বের মাঝে। তাই আমিও আমার জন্মের সার্থকতা খুঁজে পাই
আমার মাতৃত্বের মাঝে। ধন্যবাদ সবাইকে। বিশ্ব মা দিবস আজ সব মাদের জানায় আমাদের আমার প্রীতি ও শুভেচ্ছা। আমরা মা হয়েছি, আমার চারটা ছেলে মেয়ে। আমার যখন জন্ম হয়েছে তখনই আমার আশা ছিল, আমার ভরসা ছিল যে ছেলে মেয়েদের আমি মনের মতো মানুষ করব। আমি চেষ্টা করেছি, সব ছেলে মেয়ে তো এক সমান হয় না, পাঁচটা আঙুল এক সমান না, এক সব অনেকেই সমানভাবে করতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি ছেলে মেয়েদের যেন মানুষের মতো মানুষ হয়, ওরা মানুষ হয়েছে, এখন যা যার পায়ে দাঁড়াইছে। সকল ছেলেদের ছেলে মেয়েদের বলি, তোমরা মাদের স্নেহ করবে, সম্মান করবে, ভক্তি করবে। যদি মাদের স্নেহ ভক্তি করে তাহলে সেই ছেলেরা খারাপ পথে যায় না। আমরা চাই আমাদের আমরা মন প্রাণ দিয়ে ছেলে মেয়েদের আমরা মানুষ করেছি, এখন আমাদের ছেলে মেয়েদের উপর আমাদের ভরসা। ওরা যেন আমাদের মনের মতো করে আমাদের দেখে স্নেহ করে, দেখাশোনা করে, আমাদের কী প্রয়োজন যদি করে তাহলে তাদের জীবনও ভালো হবে। অনেক ছেলে মেয়ে আছে মাদের দেখে না। আমরা চাই আমরা যেমন মন প্রাণ দিয়ে ওদের মানুষ করেছি, ওরা যেন আমাদের মন প্রাণ দিয়ে আমাদের শেষ মুহূর্তে আমাদের দেখাশোনা করে। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে এক বুক ভালোবাসা। প্রতিটি সন্তান মাকে অসম্ভব ভালোবাসে, কারণ আমরা জানি মায়ের মতো কেউই ত্যাগ স্বীকার করতে পারে না। সুতরাং সন্তানদের সাফল্যের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকে। এজন্যে অনেকেই সচরাচর মাকেই বেশি ভালোবাসে। ভালো থাকুক পৃথিবীর সকল মা, এই কামনায় বিদায় নিচ্ছি।